বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়ামান আহসানু কওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم: إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون. سورة البقرة 159 نمبر آيات. وقال عز وجل: إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين. سورة البقرة 161 نمبر آيات. وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إذا دعا الرجل امرأته إلى فراشه فأبت أن تجيء لعنتها الملائكة حتى تصبح. رواه الشيخان يعني إمام بخاري ومسلم رحمهما الله. جابتيو প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আজকে ইসলামিক সমাবেশে উপস্থিত হতে পেরেছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন সেই আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি ইসলামকে আমাদের নিকট পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে গেছেন এবং তার যতটুকু সাধ্য ছিল তা তিনি ব্যয় করে গেছেন, সেই রাসূলের উপরে আমরা দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হচ্ছে আল মালউনুনা ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন ও হাদিসে অভিশপ্ত ব্যক্তিগণ। কোরআন ও হাদিসে অভিশপ্ত ব্যক্তিগণ, কোরআন ও হাদিসে বেশ কিছু ব্যক্তিদেরকে বা বেশ কিছু এমন কাজ আছে যা কোনো ব্যক্তি করলে কোরআন তাদেরকে হাদিস তাদেরকে কি করেছে, অভিশাপ দিয়েছে। আর আমরা এই অভিশাপের বিষয়টি এজন্য আজকে চয়ন করেছি যে অভিশাপ এটা একটা মারাত্মক হারাম বিষয় এবং যারা এই অভিশপ্ত কাজগুলো করে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তির ওয়াদা দিয়েছেন। আরও জেনে রাখা ভালো যে অভিশপ্ত ব্যক্তি যারা, তারা যে কাজটা করে সেটা কবিরা গুনাহ। এর আগে আমরা বলেছি আপনাদেরকে কবিরা গুনাহ কাকে বলা হয়, কেউ আছেন কি কবিরা গুনাহ কাকে বলা হয় বলতে পারবেন? জি ভাই বলেন। জি সুন্দর, উত্তর সঠিক হয়েছে যে যে সকল পাপের পরই শাস্তির উল্লেখ হয়েছে অথবা ধমক দেওয়া হয়েছে সেই সকল পাপকে কবিরা গুনাহ বলা হয়। তো যে সকল
বিষয়ে মানুষকে অভিশাপ দেওয়া হয়েছে, অভিশাপটাই একটা আজাব, একটা শাস্তি, এবং যত অভিশপ্ত কাজ আছে সবগুলোই কবিরা গুনার অন্তর্ভুক্ত এবং মোস্টেড কবিরা গুনা, মানে বড় কবিরা গুনার অন্তর্ভুক্ত। কবিরা গুনা মানেই বড় গুনা, তার মধ্যে হাই লেভেলের গুণাগুলি হচ্ছে অভিশপ্ত পাপগুলো। এজন্য আজকে আমরা এই বিষয়টা চয়ন করেছি। আরও জেনে রাখা ভালো যে বর্তমান সময়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে যাওয়ার কারণে মানুষদের ভিতরে অনেকেই এই অভিশাপের হকদার হয়ে গেছে। আবার অনেকে আছে যে ওই অভিশপ্ত কাজগুলো করে না, কিন্তু করার জন্য শয়তান সবসময় তাকে কি করে, অশ্বাসা দেয়। তারপরে মানুষের মাঝে আজকে অভিশাপের প্রচার ও প্রসার বেশি হয়ে গেছে। মানুষ অভিশাপ শব্দটিকে ব্যবহারের ক্ষেত্রে কোনো তওয়াক্কা করে না, এর এর যে ভয়াবহতা কত বেশি সেদিকে সে খেয়াল করে না, কথাই কথাই বলে দেয় আল্লাহ তোকে লানত করুক। অনেক মা বাবা আছে সন্তানদের জন্য এই বদদোয়া করে দেয়, অথবা অনেক বড়রা আছেন যারা ছোটদের জন্য এই কথা বলে দেন, অনেক ছোটরা বড়দেরকে কথা বলে দেন। ফলে আমাদের অবশ্যই এ ব্যাপারে সতর্ক হওয়া একান্ত জরুরি। তাই আজকে আমরা এ বিষয়টি চয়ন করেছি যাতে করে আমরা অভিশপ্ত কাজগুলো জানি এবং নিজেরা বিরত থেকে জাতিকে সে ব্যাপারে সতর্ক করতে পারি, আর আমরা যত্রতত্র যেন অভিশাপের ব্যবহার না করি, সাথে সাথে অভিশপ্ত কাজগুলো থেকে আমরা নিজেরা দূরে থাকব, জাতিকে এ ব্যাপারে সতর্ক করব যাতে অভিশপ্ত কাজ করে আল্লাহর রহমত থেকে আমাদেরকে বিতাড়িত না হতে হয়। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে এই বিষয়টি যেন আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি, আল্লাহুম্মা আমিন, এবং এটাকে মনে রেখে আমরা আমাদের জাতির কাছে যেন এটা পৌঁছে দিতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা। সর্বপ্রথম আমাদেরকে জানা দরকার লানত কাকে বলা হয়। লানতকে আমরা বাংলা শব্দে অভিশাপ বলে জানি, তাই না? লানত মানে অভিশাপ। আর এই অভিশাপ বা লানতের শাব্দিক অর্থ হচ্ছে হুয়াল ইবাদ ওয়া তরাদু আন মিনাল খাইর। লানত হলো কল্যাণ থেকে দূরে সরিয়ে দেওয়া অথবা তাড়িয়ে দেওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় লানত বলা হয়েছে হুয়াল ইবাদ ওয়া তরাদু আন রাহমাতিল্লাহি তাআলা, যে ব্যক্তিকে বা কোনো ব্যক্তিকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া এবং তাড়িয়ে দেওয়ার নাম হচ্ছে আল্লানা বা অভিশাপ। বুঝে আসছে? ইসলামী শরীয়তের পরিভাষায় কোনো ব্যক্তিকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া অথবা তাকে দূরে তাড়িয়ে দেওয়ার নাম হচ্ছে লানত বা অভিশাপ। আপনি যখন কাউকে লানত করবেন, অভিশাপ দিবেন, তখন তার অর্থ এই দাঁড়াই যে আল্লাহ যেন তোমাকে রহমত না করেন, দয়া না করেন, রহমত থেকে দয়া থেকে আল্লাহ যেন তোমাকে বঞ্চিত করেন। এ হচ্ছে লানতের কথা অর্থ। যে সমস্ত কাজ লানত যুক্ত, অভিশাপ যুক্ত, তা কোরআন ও হাদিসে অনেক অনেক। আমরা সংক্ষেপে কিছু আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যদি শেষ হয় তো আলহামদুলিল্লাহ, না হলে হয়তো বাকিটা পরবর্তীতে পূরণ করতে হবে, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা শুরু করছি অভিশপ্ত বিষয়াবলী। এক নাম্বার অভিশপ্ত বিষয়াবলীর মধ্যে আমি উল্লেখ করব আল কিজবু। আল কিজবু মিথ্যা কথা বলা, মিথ্যার আশ্রয় নেওয়া এবং মিথ্যা কেন্দ্রিক যা কিছু আছে তাই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর মিথ্যা হলো বাস্তবতার বিপরীত। মিথ্যা কি? বাস্তবতার বিপরীত। বাস্তবে ঘটছে একরকম, আপনি মানুষকে বলছেন অন্যরকম, করেছেন একরকম বলছেন আরেক রকম, এটা হচ্ছে মিথ্যা। মিথ্যার অপোজিট হচ্ছে বা বিপরীত জিনিস হচ্ছে আসিদক, সত্য। আর সত্য হলো যে বিষয় যেভাবে ঘটেছে বা যে কথা আপনি যেভাবে বলেছেন অন্য কেউ বলেছে সেটাকে সেভাবেই উপস্থাপন করার নাম হচ্ছে আসিদক, সত্য। আর এর বিপরীত বলে দেওয়ার নাম হচ্ছে আল কিজব। লম্বা হাদিসে বর্ণিত হয়েছে যে তোমরা সত্য কথা বলো এবং সত্য পথে চলো, সত্যের মাধ্যমে কাজ নাও, এক কথায় সত্যই যেন তোমার হয় চরিত্র। আর এজন্য আমরা আপনারা এই সৌদি আরবে আসার পর একটা শব্দ শুনেছি সাদিক।
সাদিক সেদকুন থেকে এসেছে, সেদকুন মানে সত্য কথা বলা। আপনি আপনার বন্ধুর কাছে মিথ্যা কথা বলতে পারেন না, এজন্য তাকে সাদিক বলা হয়েছে। বন্ধু, বন্ধু মানে তাকে আপনি মিথ্যা কথা বলেন না। অন্যকে আপনি ধোকা দিতে পারেন, কিন্তু আপনার বন্ধুকে আপনি ধোকা দিবেন না, এজন্য আপনার সাদিক, আপনার বন্ধু। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলাইকুম বিসসিদক, তোমরা তোমাদের উপরে ফরজ করে নাও, আবশ্যক করে নাও সত্যকে। কেন? ফা ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য মানুষকে নেকির পথ দেখায়, ভালোর পথ দেখায়, এবং ভালোর পথ মানুষকে কোথায় নিয়ে যায়? জান্নাতে নিয়ে যায়। এবং এটাই হচ্ছে একজন মুসলিমের সবচেয়ে বড় পাওয়ার জিনিস, যে সে জান্নাত চাইবে আল্লাহর কাছে। আর ওয়াইয়াকুম ওয়াল কিযব, তোমরা নিজেদেরকে বিরত রাখবে, বাঁচিয়ে রাখবে মিথ্যা বলা থেকে, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে, মিথ্যার মাধ্যমে কাজ নেওয়া থেকে। যে কোনোভাবে মিথ্যা হতে পারে, আপনি সরাসরি মিথ্যা বলতে পারেন, মিথ্যা একজনকে ভাব দেখাতে পারেন। আপনি একটা কাজ করেছেন, আপনি মুখে কথা বলছেন না, কিন্তু এমন ভাব দেখাচ্ছেন যে আপনি মনে হয় কাজটা করেননি, অন্য কেউ করেছে, ফলে আপনি মিথ্যার আশ্রয় নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইয়াক মুল কিযব, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকবে। কেন? ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়। আগেটা ছিল কি? সত্য মানুষকে নেকির পথ দেখায়, আর মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়, পাপ মানুষকে নিয়ে যায় জাহান্নামে। অতএব তোমরা সত্য পথ ধরো, সত্য কথা বলো, সত্যকে নিজের চরিত্র ভূষণ এবং বৈশিষ্ট্য বানিয়ে নাও, আর মিথ্যা থেকে দূরে থাকো, মিথ্যাকে তোমার থেকে অনেক দূরে তাড়িয়ে দাও। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা। এখন এই মিথ্যা কথা যারা বলে অথবা মিথ্যাই যাদের ধর্ম ও কর্ম, তাদেরকে কোরআনের ভাষায় আল্লাহর রহমত থেকে বিতাড়িত করা হয়েছে, মানে লানত করা হয়েছে, অভিশাপ দেওয়া হয়েছে। মহান রব্বুল আলামিন বলেন ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। সূরাতু আলে ইমরান 61 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন যে ফামান হাজ্জাকা, যে তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়, ফিহে মানে তার ব্যাপারে, এখানে ঈসা আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছিলেন তখন তো কুরাইশ, কুফারে কুরাইশ ছিল, সাথে ইহুদি ও খ্রিস্টানরাও ছিল। যদি তোমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ ঝগড়ায় লিপ্ত হয় ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, মিমবাদি মা জাআকা মিনাল ইলম, আপনার কাছে ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে বা ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ইলম আসার পর, তারা যদি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হয় আর তুমি হক পথে আছো, ওরা অন্যায় পথে আছে, তাহলে তুমি ওদেরকে বলে দাও, ফাকুল, আপনি বলে দিন, তাআলাও তোমরা আসো, নাদু আবনাআনা ওয়া আবনাআকুম, মানে ইহুদি ও খ্রিস্টানদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলে দিতে বলছেন, বলে দাও যে তোমরা তোমাদের সন্তানদেরকে ডাকো আর আমরা আমাদের সন্তানদেরকে ডাকি, নাদু আবনাআনা ওয়া আবনাআকুম, আমাদের সন্তানদেরকে আমরা ডাকি, তোমাদের সন্তানদেরকে তোমরা ডাকো, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, আমরা আমাদের স্ত্রী মহিলা মেয়ে এবং যত মহিলা জাতি আছে, মা খালা নানি যত আছে, আমাদের মহিলাদেরকে আমরা ডাকি আর তোমরা তোমাদের মহিলাদেরকে ডাকো, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, এবং তোমরাও তোমাদের যত লোক আছে তাদেরকে ডাকো, আমরা আমাদের যত লোক আছে আমাদের আমরা ডাকবো। তারপর কি করবো? সুম্মা নাবতাহিল, তারপর আমরা আল্লাহর কাছে কাকুতি মিনতি সহকারে দোয়া করব। কি দোয়া করব? ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, আমরা আল্লাহর কাছে বিনয়ের সাথে বলবো, আল্লাহর কাছে খুশু খুজু নিয়ে বলবো, কাকুতি মিনতি সহকারে বলবো যে হে আল্লাহ, যারা মিথ্যুক তাদের উপরে যেন তোমার লানত বর্ষিত হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে বোঝা গেল যে হকের ব্যাপারে যদি আপনি অটল থাকেন আর আপনার বিপক্ষ লোক তারাও যদি বলে যে না আমরা সত্য কথা বলছি, তাহলে মুবাহালা করতে পারেন। কি বলে এটাকে? মুবাহালা বলা হয়। এটাকে বলা হয় মুবাহালা। আপনারা আপনাদের লোকদেরকে ডাকবেন, আত্মীয় স্বজনকে ডাকবেন, নিজেদের লোকদেরকে ডাকবেন, আমরা আমাদের লোকদেরকে ডাকবো, উভয়ে মিলে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব যে আল্লাহ
যে জালেম, যে মিথ্যুক অথবা যে অন্যায় পথে আছে তাকে তুমি ধ্বংস করে দাও অথবা তাকে লানত করো, অভিশাপ দাও, এর নাম হচ্ছে মুবাহালা। এখানে বলা হচ্ছে সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন, আমরা আল্লাহর কাছে বিনয় সহকারে বলবো আল্লাহ তুমি মিথ্যুকদেরকে অভিশাপ দাও, অভিশপ্ত করো, তাদেরকে তোমার রহমত থেকে তাড়িয়ে দাও। সূরা আলে ইমরান 61 নম্বর আয়াত। তাহলে বোঝা গেল মিথ্যা কথা বলা, মিথ্যার মাধ্যমে কাজ নেওয়া অভিশপ্ত কাজের একটা অন্যতম বিষয়। এরকমই মুবাহালা করেছিল গোলাম আহমদ কাদিয়ানি, আমার ওস্তাদের মুখ থেকে শোনা, আমি বইয়ে পড়িনি, তবে আমার ওস্তাদ বিশ্বস্ত শেখ আহমদুল্লাহ রহমানি সাহেব, যিনি আমাদের সম্মানিত শেখ মতিউর রহমান সাহেবেরও যতটুকু জানি ওস্তাদ, উনি ভারতের রহমানিয়া থেকে ফারেক ছিলেন এবং প্রখ্যাত মহাদ্দেশ ছিলেন। তো উনি বলছেন যে গোলাম আহমদ কাদিয়ানি যখন নিজেকে নবী বলে দাবি করল, তখন অনেক বাহাস মুনাজারা হয়েছে তৎকালীন যুগের আলেম ওলামাদের সাথে, শেষ পর্যন্ত সানাউল্লাহ অমরতী সরি সাহেবের সাথেও তার বেশ কিছু বাহাস মুনাজারা হয়। একদিন গোলাম আহমদ কাদিয়ানি নিজেই সে তার ছাপানো পেপার বা পত্রিকাতে বা মাসিক পত্রিকায় পাক্ষিক পত্রিকায় সে লিখে যে যদি আমি সত্য হই তাহলে আল্লাহ তাআলা যেন আমাকে বিজয়ী করে, আর যদি আমি মিথ্যা হই তাহলে আমাকে যেন আল্লাহ তাআলা কিছুদিনের মধ্যে ধ্বংস করে দেয় এবং লাঞ্ছিতভাবে ধ্বংস করে। সানাউল্লাহ অমরতী সরি সাহেব তার এই মুবাহালাকে গ্রহণ করলেন এবং তিনি বললেন যে ঠিক আছে, আপনার এই মুবাহালা গ্রহণ করা হলো, আল্লাহর কাছে আমিও দোয়া করি যে আমরা হক পথে আছি, আর যদি আমরা না হক পথে থাকি, অন্যায় পথে থাকি, তাহলে আমাদের জন্য খারাপই হয়, আর না হলে আপনি যদি অন্যায় পথে থাকেন তাহলে আপনার জন্য খারাপই হয়। এই কথা বলার পর কিছুদিন যেতে না যেতে দেখা গেছে যে গোলাম আহমদ কাদিয়ানি পায়খানায় পড়ে মারা গেছে। এটা ছিল মুবাহালা। তো এখানে মুবাহালার কথা বলা হয়েছে, আমাদের সেটা আজকের বিষয় না, তবে মুবাহালা এরকম হয় যে আপনি আপনার দলের লোককে ডাকবেন, আমি আমার দলের লোককে ডাকবো, আমার আত্মীয় স্বজন বা আমার নিকটের লোকদেরকে ডাকবো, ডেকে উভয় পক্ষ আল্লাহর কাছে দোয়া করবো যে সত্য যেন বিজয়ী হয়, অন্যায় যেন বিলুপ্ত হয়ে যায়, তারা যেন অভিশপ্ত হয়, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। দুই, এক নম্বরে গেল কি, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা অভিশপ্ত একটি গুনাহ, তাই আমাদেরকে মিথ্যা থেকে দূরে থাকতে হবে। আপনার কাজে, আপনার কথায়, আপনার কর্মে, আপনার চলাফেরায় কোন স্থানে আপনি মিথ্যাকে জায়গা দিবেন না। আপনার চরিত্র যেন হয় সত্য এবং সেই সত্যকে গ্রহণ এবং সত্যের মাধ্যমে কাজ নেওয়া, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা, মিথ্যা একটা বিষয় গেল। দুই নম্বর বিষয় হচ্ছে কিতমানুল ইলম, এলমকে গোপন করা, এলমকে গোপন করা। এখন বর্তমান সময়ে এরকম অনেক বিষয় আমাদের সমাজে ঘটে, আপনি একটা বিষয় জানছেন যে এটা এইভাবে হয়েছে, কিন্তু আপনি কোর্টে গিয়ে সাক্ষ্য দিচ্ছেন তার উল্টা, হয় না এমন? কিতমানুল ইলম, আপনি এলম গোপন করছেন। আবার অনেক লোক অনেক বিষয় সম্পর্কে জানেন কিন্তু মানুষের সামনে সেটা প্রচার করেন না। শেখ আকরামুজ্জামান হাফিজাহুল্লাহ, ওনার সাথে গেলাম বরিশালের প্রত্যন্ত এক অঞ্চলে, ওইখানেও একজন মাদানি আছেন, কিন্তু ওনার গ্রামে গিয়ে দেখলাম যে ছোট ছোট বাচ্চা প্রায়গুলোর গলা হাতে পায়ে কোনো না কোনো জায়গায় তাবিজ। ওই আলেমের অবশ্যই দায়িত্ব ছিল যে তাদেরকে এই বিষয় সম্পর্কে বুঝানো, কারণ তার কাছে এলেম আছে, তিনি মদিনায় পড়েছেন এবং মদিনায় অবশ্যই তাকে পড়ানো হয়েছে তাবিজ কবজ ঝোলানো শিরক, কিন্তু তিনি কিতমানুল এলেম করেছেন, তার জ্ঞান তিনি লুকিয়ে রেখেছেন, জনগণের ভয়ে হোক যে মানুষ গ্রহণ করবে না অথবা তাদেরকে কোনো গুরুত্ব না দেওয়া হোক, যে কোনোভাবে হোক না কেন তিনি কিন্তু এটা প্রচার করেন। তো এই কিতমানুল এলেম করা যাবে না, এটা একটা অভিশপ্ত কাজ। আল্লাহ কোরআনে বলছেন إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَى مِن بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ, নিশ্চয় যারা গোপন করে
আমি যা নাজিল করেছি মিনাল বাইয়িনাত বর্ণনা সমূহের মধ্য থেকে, ওয়াল হুদা এবং হেদায়েতের মধ্য থেকে, আমি যে সকল হেদায়েত এবং বর্ণনা নাজিল করেছি মিন বাদি মা বাইয়ান্নাহু লিন-নাসি ফিল কিতাব, আমি এগুলো আল কোরআনুল কারিমে বর্ণনা করে দেওয়ার পর এবং দ্বিতীয় ওহি হাদিসে বর্ণনা করে দেওয়ার পর কেউ যদি উহা গোপন করে মানুষের নিকট থেকে, উলাইকা ইয়ালানহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে অভিশাপ করেন। কে করেন? আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ করেন। আর অভিশাপ করেন কে? ওয়ায়ালানহুমুল্লাইনুন, এবং যারা অভিশাপ দাতা তারাও তাদেরকে অভিশাপ দেয়। আল বাকারা, সূরাতুল বাকারার 159 নম্বর আয়াত। তাহলে এখান থেকে বোঝা গেল যে জ্ঞান গোপন করা যাবে না, এলেম গোপন করা যাবে না। আমাদের সমাজে বর্তমান এই দলের লোক মেলা, বিশেষ করে মৌলবী শ্রেণীর লোক যারা আছে, তারা অনেকেই জানে যে মিলাদ অথবা এরকমই শবে বরাত অথবা শবে মেরাজ অথবা মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক মেলা বেদাত, এগুলো কোরআন ও হাদিসে নেই, এরকম জানা লোকদের সংখ্যাও মেলা। অনেকে আছে গোড়ামি বশত করে যাচ্ছে, অথবা অনেকে জানে না মনে করছে এটা ঠিক, এরকম লোকদের সংখ্যা যেরকম নেহায়েত কম নয়, এরকম লোকদের সংখ্যাও কম নয় যারা জানে যে এগুলো ঠিক নয় এবং তার কাছে সহি এলেম আছে। এরপরও হয়তো নিজের চাকরি চলে যাওয়া অথবা দুটো পয়সা চলে যাওয়া অথবা দাওয়াত না পাওয়া ইত্যাদির ভয়ে বা লোভে তারা কি করে না, সত্য এলেম প্রচার ও প্রসার করে না। অবশ্যই এ সমস্ত লোকেরা এই দলের অন্তর্ভুক্ত হবে। তবে যদি এরকম হয় যে আমি চেষ্টা করে যাচ্ছি, কিছু কিছু বলতেছি, আস্তে আস্তে ইনশাআল্লাহ বলবো, তাহলে তারা এই দলের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ হবেন না। কারণ আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ততটুক ভয় করো যতটুক পারো, যে যতটুক যে পরিবেশে আছে সেইভাবে সে ধীরে 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 দাওয়াতটা প্রচার করে যাবে। কিন্তু একেবারে আমি মুখ বন্ধ করে দেব, কাউকে আমি এই ব্যাপারে কিছুই বলবো না, আর আমি আমার ব্যবসা নিয়ে পড়ে থাকব। অবশ্যই এই আয়াতের তারা এই আয়াতে তারা সামিল হবে এবং তারা তাদের তারা আল্লাহ তাআলার লানতের উপযুক্ত হবে এবং অবশ্যই আল্লাহর লানতে এবং অন্যান্য সকল লানতকারীদের লানতে তারা কি হবে, শরীক ও সামিল হবে। তাহলে আমরা দ্বিতীয় বিষয় কি জানতে পারলাম, কেতমানুল ইলম, এলেম গোপন করা। তাই আমরা এখানে যা শিখছি সেই শিক্ষাটা যেন আমাদের পাকাপোক্তা হয়। আপনি একটা বিষয় জেনেছেন, আপনি এটা প্রচার করতে গেলে অবশ্যই বিষয়টা আপনাকে ভালো করে জানতে হবে। আপনি জানলেন যে এটা ঠিক না, এটুকুই আপনার জন্য যথেষ্ট নয়, অবশ্যই আপনাকে ওই বিষয় সম্পর্কে অন্ত কোরআনের একটা আয়াত হাদিস থেকে রাসূলের একটা হাদিস অথবা দুইটা হাদিস আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে এবং সেটা কোন কিতাবে কত নাম্বার বা কোথায় আছে সেটাও আপনাকে জানতে হবে। তারপর আপনি আপনার জাতির কাছে এটা পেশ করবেন, আর দলিলবিহীন কোনো কথা আপনার গৃহীত বা গ্রহণীয় হবে না। তাই আপনি আপনার এলেমকে আরো সমৃদ্ধ করুন, এদিক ওদিক ছোটাছুটি না করে কিছু সময় আপনি কোরআন ও হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করুন। প্রত্যেক দিন একটা টাইম আপনি নির্ধারণ করুন, যে সময়ে আপনি কি পড়বেন, একটা মাসালা পড়বেন প্রতিদিন, আপনি একটা মাসালা পড়বেন, মানে একটা পৃষ্ঠা আপনি নির্ধারণ করুন যে কোনো একটা বইয়ের, যে আমি আজকে এই পৃষ্ঠাটা পড়ব। অথবা আপনি একটা টাইম নির্ধারণ করুন যে আমি আসরের পর টাইম পাই, আমি আসরের পরে এক পৃষ্ঠা পড়ব, এশারের পর এক পৃষ্ঠা পড়ব আর একটা বই অন্য বিষয়ে, বুঝে আসছে? তো এইভাবে আমরা যেন এলেমকে আমাদের সমৃদ্ধ করি, দলিল দিয়ে মজবুত করি, কোরআন ও হাদিসের দিয়ে দলিল আদিল্লা দিয়ে এবং এটাকে জাতির কাছে প্রচার করি। শুধু একটা থিওরি জানাটা এটা আমাদের দাওয়াতি কাজের জন্য যথেষ্ট নয়। আপনি বলে দিবেন, আপনার কাছে দলিল জিজ্ঞাসা করবে, আপনি বলতে পারবেন না, তখন কি হবে? তখন আপনাকে সবাই মিথ্যাবাদী বলবে, আর ওরা জাল জয়েব যত যা আছে কিতাবের কি কোথায় কোথায় আছে, ওরা নিজেদের লেখা যে সব কিতাব সেগুলো আপনাকে নিয়ে এসে দিয়ে দিবে, অথচ তা কোরআন হাদিস নয়। ফলে আপনি তার কাছে ব্যর্থ হয়ে যাবেন। তাই আপনি কোরআন সহি হাদিসের দলিল সহ আপনার মাসালাকে সুন্দরভাবে নিজে আগে জানুন, তারপর জাতির কাছে প্রচার করুন। এটা গেল দুই নাম্বার বিষয়। আরেক জায়গায় মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব,
এবং এই আয়াতটা আগের আয়াত থেকে আরো স্পষ্ট এবং আমাদের সমাজের জন্য অধিক প্রযোজ্য এবং আমাদের সমাজের সাথে অধিক যুগ উপযোগী বা সমাজের সাথে বেশি মিলে যায়। আর সেখানে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয় যারা গোপন করে, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, মহান রব্বুল আলামিন কিতাবে অর্থাৎ আল কোরআনুল কারিমে যা নাজিল করেছেন, ওয়াইয়াশতারুনা বিহি সামানান কালিলা, বিনিময়ে অল্প পয়সা তারা উপার্জন করে। আল্লাহ তাআলা বলছেন মা আতাকুমুর রাসূল, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন ওর থেকে দূরে থাকো, বিরত থাকো। এ হচ্ছে কোরআনের নির্দেশ, আল্লাহ কোরআনে এটাই নাজিল করেছেন। কিন্তু কিছু লোক করেছে কি, এই আয়াত এর উপর আমল না করি, ওই লোক করেছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিষেধ করেছেন বেদাআত থেকে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন ওয়াল মাহদিয়িন আদু আলাইহা বিন নাওয়াজিস ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, বেদাত থেকে তোমরা দূরে থাকবে। কিন্তু কিছু লোক এই বেদাতি বিষয়গুলোকে গ্রহণ করেছে, কেন, ওয়াইশতারুনা বিহি সামানান কালিলা, কোরআনের আয়াতকে গোপন করে দিয়েছে, হাদিসকে গোপন করে দিয়েছে, ওগুলো মানুষের সামনে বলে না অথবা তার সঠিক ব্যাখ্যা মানুষকে বলে না, বরং এগুলোকে গোপনে রেখে দিয়ে ওয়াইশতারুনা বিহি সামানান কালিলা, বিনিময়ে কি করছে, দুনিয়ার সামান্য, সারা পৃথিবী দিলেও এটা সামান্য, আর তার চাইতে কত নগণ্য, 500,000 টাকার জন্য এই সমস্ত কাজ এরা করে থাকে। এমনকি কোরআন খতমের মাধ্যমেও 500,000 বা 1,500-2,000 টাকা 100 রিয়ালে কোরআন খতম দেওয়া হয়, আর তাতে যে কত ছয় নয় আছে সেটা আল্লাহ আলম, আল্লাহ ভালো জানে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এই সমস্ত লোকদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে এরা ওই যে সামান্য টাকা পয়সা নেয় দাওয়াত খেয়ে হোক অথবা কোরআন খানি করে হোক, মিলাদ খানি করে হোক, যাই করে হোক না কেন, যা কোরআন ও হাদিসে নেই, কোরআন ও সহি হাদিস দ্বারা সমর্থিত নয়, এরকম কোন জিনিস করে যদি কেউ দুনিয়াবি কিছু টাকা পয়সা হাসিল করে নেয়, আল্লাহ বলছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এরা ওদের পেটে কি ঢোকায়, জাহান্নামের আগুন ঢোকায়, নাউজুবিল্লাহ মিন যালিক, মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, ওদের পেটে খায় না মানে ঢুকায় না, ইল্লান নার, আগুন ব্যতীত, অর্থাৎ টাকা ঢুকায় না, ওটা কি ঢুকায়, জাহান্নামের আগুন ঢুকায়। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, এই ধরনের লোকদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, ওদের পাপ থেকে আল্লাহ তাআলা ওদেরকে মুক্ত করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, আর ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যারা এরকম কাজ করছে আপনি মনে করিয়েন না যে এটা ছোট পাপ, বরং এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত, কারণ সে নিজে সত্যটা সম্পর্কে জানছে কিন্তু সত্যটাকে গোপন রেখে দুনিয়াবি সামান্য স্বার্থের জন্য হাজার হাজার এবং শত শত লোককে সে গোমরা করে চলেছে, এজন্য এই সমস্ত লোকদের পাপের পরিমাণটাও বেশি, কারণ এরা ধর্মকে গোপন করতে চায় আর আল্লাহ তাআলা ধর্মকে প্রকাশ করতে বলেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে কি জন্য, লিউযহিরাহু আলা দীনি কুল্লি, যাতে করে সকল দিনের উপরে ইসলামকে প্রচার ও প্রসার করেন। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, আয়াতটি সূরাতুল বাকারার 174 নম্বর আয়াত, তাই আমাদের সমাজের যে সকল মৌলভী সাহেবেরা বা যে সকল নামদারি আলেমেরা কোরআন ও হাদিস জানার পরও এবং তাদের কাছে ইহা স্পষ্ট হওয়ার পরও সামাজিক ভয়ভীতি অথবা চাকরি চলে যাওয়ার ভয় অথবা এরকম আরো নানাবিধ কারণ, বিশেষ করে কিছু সামান্য টাকা পয়সার লোভ, এগুলোর কারণে যদি সত্যকে গোপন রেখে দেয়, প্রকাশ না করে, তাহলে তারা এই সকল শাস্তির সম্মুখীন হবেন। আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দান করেন, আল্লাহুম্মা আমিন, এবং আমাদেরকেও যেন যা আমরা শিখেছি সেটা জাতির সামনে প্রচার ও প্রসার করে দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এক্ষেত্রে আমরা বলবো যে আপনার জন্য সুসংবাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাদারাল্লাহু ইমরান সামিআ মিন্না শাইয়ান ফাবাল্লাগাহু কামা সামিআহু, নাদারাল্লাহ, আল্লাহ সতেজ করুন, উজ্জ্বল করুন, কার দোয়া,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কার জন্য? ওই ব্যক্তির জন্য। নাদ্দারাল্লাহু ইমরান, আল্লাহ ওই ব্যক্তির চেহারাকে উজ্জ্বল করুন, সতেজ করুন। নাদরা বলা হয় খজরা শামসাম নাদরা, অর্থাৎ সবুজ শ্যামল সতেজ যে গাছপালা শাকসবজি উদ্ভিদ বা ঘাস ইত্যাদি আপনি দেখলে যেরকম আপনার মন ভরে যায়, ওই রকম আল্লাহ বলছেন যে আল্লাহ ওই সমস্ত, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আল্লাহ ওই সমস্ত লোকদের চেহারাকে তুমি উজ্জ্বল করে দাও, সতেজ করে দাও, যারা কি করে সামিয়া মিন্না শাইয়া, আমাদের কাছ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, কোরআন থেকে কিছু শুনে, ফাবাল্লাগাহু, তারপর উহা অপরের কাছে পৌঁছে দেয়। আমাদের ওস্তাদ সেদিন বললেন যে বাল্লাগাহুর অর্থ হচ্ছে বালাগা থেকে, বালাগা মানে হচ্ছে সর্বোচ্চ উঁচু পর্যায়ের পৌঁছানো, খালি পৌঁছে দেওয়া না, আপনি এমনি পৌঁছাবেন না, পৌঁছানোর পদ্ধতি যেন হয় সবচেয়ে উন্নত পদ্ধতি, এমন পদ্ধতি যে পদ্ধতিতে যেখানে কাজ করবে সেই পদ্ধতিতেই পৌঁছাতে হবে। এজন্য আরবি ভাষার যে অলংকার সেই ভাষাকে বলা হয় বা সেই বিষয়কে কি বলা হয়, ইলমুল বালাগা, ইলমুল বালাগা, ওইখান থেকেই এই বাল্লাগাহু শব্দটা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আপনার দাওয়াতকে আপনি সবচেয়ে উন্নত পদ্ধতিতে এবং উন্নত উপায়ে পৌঁছাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাবাল্লাগাহু, সেটাকে সবচাইতে উন্নত এবং আধুনিক উপায়ে পৌঁছালো, ফাবাল্লাগাহু কামা সামিআহু, যেইভাবে শুনেছে সেইভাবে পৌঁছাতে হবে। এমন নয় যে আমার পক্ষ থেকে একটু ছয় নয় বাড়িয়ে দিলাম কমিয়ে দিলাম, না, এটাই হয়েছে আমাদের সমাজে, যেটা তার উপযোগী হয়েছে সেটাকে সে গ্রহণ করেছে, যেটা তার উপযোগী হয়নি ওটা থেকে চুপ থেকেছে। ফাবাল্লাগাহু কামা সামিআহু, ইহুদিদের চরিত্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদি লোক মহিলা বা পুরুষ নিয়ে আসা হলো বা উভয়কে নিয়ে আসা হলো এবং বলা হলো যে তোমরা, তোমাদের, তারা জেনা করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের তাওরাতে তোমরা কি পাও? তো তারা বলল যে আমরা পাই ওদের চেহারাকে কালি ডালি মাখিয়ে জুতার গলা দিয়ে এটি ওকে প্রদক্ষিণ করানো। তো বলছে কোথায়? তো তারা ওই উপরে যে কোনো ইব্রানি ভাষাগুলো পড়ে, কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ইহুদি পণ্ডিত ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, উনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে হাতটা সরাতে বলেন, হাতের নিচে লেখা ছিল আয়াতুর রাজম, তাওরাতে লেখা ছিল যে যারা বিবাহিত বা বিবাহিতা নারী পুরুষ জেনা করবে তাদেরকে রজম করে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির ফয়সালা করলেন তাওরাত অনুযায়ী যে ওদেরকে রজম করে দেওয়া হোক। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই গোপন করা কাদের চরিত্র? ইহুদিদের চরিত্র। এটা আজকে মুসলমানদের মধ্যে চলে এসেছে, না এটা করা যাবে না। ফাবাল্লাগাহু কামা সামিআহু, যেভাবে শুনেছেন আপনি সেইভাবে পৌঁছাবেন। ফারুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিইন, কারণ এমন হতে পারে যে আপনি শুনেছেন, আপনি আরেক ভাইকে গিয়ে বলেছেন, আপনি ভুলে গেছেন কিন্তু ওই ভাইয়ের মনে আছে যে আপনি অমুক দিন দার্স থেকে এসে আমাকে এই কথাটা বলেছিলেন, আমার মনে আছে। আপনার মনে না থাকতে পারে কিন্তু ফারুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিইন, শ্রোতার চাইতে যার কাছে পৌঁছানো হয়েছে ওই লোকের স্মৃতিশক্তি কি হতে পারে? বেশি হতে পারে, ধীশক্তি শক্তি সম্পন্ন হতে পারেন ওই ব্যক্তি যার কাছে আপনি পৌঁছালেন কিন্তু আপনি ভুলে গেছেন। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, যা শুনবো ওই কথাটাকে যেভাবে শুনেছি সেইভাবে পৌঁছাবো, যদি কোনো কথা বুঝে না আসে পরে শেখের কাছে আবার আমাকে জিজ্ঞাসা করতে হবে, নতুবা অন্যের কাছে কথাটা আমি না বুঝে পৌঁছানোটা ঠিক হবে না। তাহলে কি হবে, হয়তো হা না হয়ে যেতে পারে, না হা হয়ে যেতে পারে। এজন্য বলবো মাসালা যখন শুনবেন ভালো করে শুনুন, ক্লাসে বসে ঘুমানোর চেষ্টা বন্ধ করুন, কেমন? আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। দুইটি বিষয় বললাম, অভিশপ্ত দুইটি বিষয়, এক নাম্বার মিথ্যা বলা, দুই নাম্বার কেতমানুল ইলম, ইলম গোপন করা, তিন নাম্বার বিষয় কাতলুল মুমিনি আমাদা, মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা, মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা। এই কাজ চলছে কিনা আমাদের দেশে? হত্যা করার জন্য অনেক প্ল্যান প্রোগ্রাম সবকিছু করা হয়, উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়, যা একটু আগে বলছিলাম যে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আপনি ইসলামকে পৌঁছে দিন অন্যের দ্বারে দ্বারে, কিন্তু এখন উন্নতি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে কিভাবে মানুষকে হত্যা করা হবে সেই কাজে, নাউজুবিল্লাহি মিন জালিক। এ হচ্ছে মুমিন মুসলমানের চরিত্র আজকে। তাহলে কোনো ব্যক্তি যদি
অপর মুমিন মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করে সে অভিশপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত। আমরা এখানে ওই সমস্ত ব্যক্তিদের কথা বলছি না যারা হয়তো ভুল ক্রমে হত্যা করে। যেমন আপনি গাড়ি ড্রাইভ করছেন, কিন্তু ড্রাইভ করতে করতে আপনি ঠিক চলছেন, হঠাৎ করে একটা লোক তার নিজের ভুলে রোডের সামনে দিশে দৌড়। এই যে লোকটা দৌড় দিল, এটা তো আপনার ভুল না, লোকটার ভুল, কিন্তু দেখা গেল যে লোকটা আপনার গাড়ির তলে চাপা পড়ে। আল্লাহ যেন হেফাজত করেন আমাদেরকে, আল্লাহুম্মা আমিন। হয়তো মারা গেল অথবা তার কিছু হয়ে গেল ইত্যাদি ইত্যাদি। তো এগুলো হচ্ছে ভুল ক্রমে। আপনি তাক করেছেন বন্দুক বা গুলি পাখি মারার জন্য, লেগে গেছে মানুষকে, হয়তো মরা পর্যন্ত পৌঁছে গেছে। তো এগুলো হলো খাতা, কাতলে খাতা, এটা এর অন্তর্ভুক্ত নয়। বলা হয়েছে ইচ্ছাকৃত প্ল্যান প্রোগ্রাম করে মানুষকে হত্যা করা, যেটা আমাদের সমাজে গণতন্ত্রের গণতন্ত্রের যেই ভয়ঙ্কর থাবা ও ছবল আমাদেরকে গ্রাস করেছে তার একটা কুফল আমরা এখন পেয়ে যাচ্ছি নিয়মিতভাবে, যে অসংখ্য লোক ইচ্ছাকৃতভাবে অসংখ্য লোককে হত্যা করছে কিন্তু তার কোনো সঠিক বিচারও আমরা পাচ্ছি না। আল্লাহ যেন এরকম গণতন্ত্রের নামে জঘন্যতন্ত্রকে আমাদের সমাজ থেকে দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের সমাজের যেন ইসলামী আইন কানুন বাস্তবায়নের তৌফিক দান করেন আমাদেরকে, আল্লাহুম্মা আমিন। এবং এই কাজ আমাদেরকেই করতে হবে, এই কাজ আমাদেরকেই করতে হবে, অন্যরা এসে আমাদেরকে এই কাজ করে দেবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আলহামদুলিল্লাহ এখন আমাদের সমাজে সহি আমল আকিদা আস্তে আস্তে প্রচার ও প্রসার হচ্ছে। যেরকম খারাপের প্রসার প্রচার হচ্ছে, ভালো আমল সহি আমল আকিদারও প্রচার ও প্রসার হচ্ছে। ইনশাআল্লাহ আমরা যদি আমাদের দাওয়াতকে বেগবান করতে পারি তাহলে মিথ্যা অপসারিত হবেই, এবং ইনশাআল্লাহ আমরাও বাংলার জমিনে একদিন ওই আয়াত পড়তে পারবো, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। তো আমাদেরকে চেষ্টা চালাতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমরা ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন, আমাদের ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন না, বরং আমাদেরকে আমাদের ভাগ্য নিজেরাই চেঞ্জ করতে হবে। আমাকে নিজেকে আগে ভালো হতে হবে, তারপরে অন্য মানুষকে ভালো হওয়ার দাওয়াত দিতে হবে। তো এই জন্য বলবো যে ইচ্ছাকৃত হত্যা আজকে আমাদের সমাজে প্রচুর বেড়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এক সময় বলা হলো যে বেডে গিয়ে পাহারা দেবে নাকি, তো এখন বাইরেও তার পাহারা নেই। যাই হোক, এজন্য আমাদেরকে ওই যে প্রথমে আমরা এক নম্বর বলে এসেছিলাম আল কিজ মিথ্যা, এই মিথ্যার আশ্রয় আমাদের ত্যাগ করতে হবে। আমাদের সমাজের লোকেরা মিথ্যার আশ্রয় নেওয়ার ফলে সত্য আজকে উঠে গেছে, যার ফলে দেখা যাচ্ছে যে অন্যায় হওয়ার পরেও মিথ্যার আশ্রয় নিয়ে অনেকে পার পেয়ে যাচ্ছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তিন নাম্বার অভিশপ্ত বিষয় এবং মারাত্মক কবিরা গুনাহ হলো কোনো মুসলিম ব্যক্তিকে মুমিন ব্যক্তিকে কি করা, ইচ্ছাকৃত হত্যা করা। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলছেন ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা, ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা, যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করবে তার কি পরিণাম, তার পরিণাম আল্লাহ বলছেন, খেয়াল করে রাখবেন কতগুলো পরিণাম, ফাজাযাউহু জাহান্নাম, এক নম্বরে তার করুণ পরিণতি হলো আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামের কথা বলার অপেক্ষা রাখে না, জাহান্নামের গভীরতা এত বেশি যে একটা পাথর তার মুখ থেকে তলদেশে পৌঁছতে কতদিন লেগেছে, 70 বছর লেগেছে। আল্লাহ, সেই কঠিন জাহান্নামে তাকে প্রথমেই নিক্ষেপ করা হয়। ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, একদিনের জন্য নয়, চিরস্থায়ী থাকবে সেখানে সে। দুই নাম্বার, তিন নাম্বার, ওয়াগাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রাগান্বিত হবেন, গোসা হবেন, ক্রোধ আসবে আল্লাহ। ওয়ালানাহু, চার নাম্বার, আল্লাহ তাকে অভিশাপ করবেন, তার রহমত থেকে তাকে বিতাড়িত করে দিবেন, রহমত থেকে তাকে বঞ্চিত করবেন। ওয়া আদালাহু, পাঁচ নাম্বার শাস্তি, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে। ওয়া আদালাহু আযাবান আযীমা, ওয়া আদালাহু আযাবান আযীমা, মহান রব্বুল আলামিন তার জন্য প্রস্তুত রেখেছেন মহাশাস্তি, মহাশাস্তি, বড় শাস্তি তার জন্য প্রস্তুত করে রেখেছেন। তাহলে পাঁচটা শাস্তি কার, যে কোনো মুমিন ব্যক্তিকে
ইচ্ছাকৃত হত্যা করে। এই হত্যাগুলো যদি বন্ধ হয় তাহলে কতই না মানুষ সুখে ও শান্তিতে থাকবে। মানুষ যখন মানুষের মূল্যায়ন করে না তখন সমাজে শান্তি আসতে পারে না, অশান্তি সৃষ্টি হয়। সৌদি আরবে একটা লোক হত্যা হওয়া বা মারা যাওয়া বা নিহত হওয়া মানে কি অনেক বড় বিষয়, কিন্তু আমাদের দেশে কিছুই না, মরছে না মরছে ও কে না কার কে। ওই রকম আপনি একদিন মরলে তখন অন্যরা কি বলবে, খালি বলি মরছে না মরছে। এই জন্য আমরা যদি আমাদের নিজেদেরকে ইজ্জত না করি, মানুষ মানুষকে কদর না করলে পশু পাখি এসে মানুষকে কদর করবে? তাই হয়েছে। এই জন্য অনেক লোক যখন মারা যায় তখন তাদের ব্যাপারে আফসোস করার কেউ থাকে না, মেলা মানুষ খুশি হয় আলহামদুলিল্লাহ এই জহামটা চলে গেছে আমাদের মাঝ থেকে, আল্লাহ আমাদেরকে এর থেকে অন্তত একটু নাজাত দিবে। অনেক লোক তো এখনো অপেক্ষা করছে অনেক লোকের মরার জন্য, তাই না? তো এই জন্য বলবো যে প্রিয় ভাই এবং বন্ধুগণ, কোনো সময় কোনো মুমিনকে হত্যা করবেন না, এমন কি কাফেরকেও হত্যা করা আপনার অধিকার নেই, সেটা আসবে ইনশাআল্লাহ আলোচনায়। তাহলে তিন নাম্বার কবিরা গুনাহ, অভিশপ্ত গুনাহ কি বললাম, ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করা, এবং কেউ যদি হত্যা করে তাহলে তার পাঁচটা শাস্তি দিয়েছেন আল্লাহ। কয়টা? পাঁচটা, লানত একটা, আরো চারটা শাস্তি। এক নাম্বার তাকে জাহান্নামে দিবেন, দুই নাম্বার স্থিরস্থায়ী জাহান্নাম, তিন নাম্বার আল্লাহ তার উপর গোসা হবেন, চার নাম্বার তাকে অভিশাপ রহমত থেকে তাড়িয়ে দিবেন, পাঁচ নাম্বার তার জন্য মহাশাস্তি আল্লাহ তৈরি করে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ যেন এই অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহুম্মা আমিন, আর এই অপরাধের শাস্তিগুলো সবগুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্ত রাখেন আল্লাহুম্মা আমিন। এই আয়াতটি হচ্ছে আপনার সূরাতুন নিসার 93 নম্বর আয়াত। তিনটা বিষয় বললাম, চার নাম্বার বিষয় হচ্ছে অভিশপ্ত বিষয়, সাব্বুস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সাহাবায়ে কিরামদের মধ্যে যে কোনো একজনকে গালি দেওয়া, সবাইকে গালি দিতে হবে এমন না, একজনকে গালি দিলেই যথেষ্ট অভিশপ্ত হওয়ার ক্ষেত্রে। কেউ যদি সাহাবায়ে কিরামের কাউকে গালি দেয় তাহলে কি হবে, অভিশপ্ত হবে। অথচ আমাদের দেশের সুন্নি আহলুস সুন্নাহ ওয়াল জামাআ নাম দিয়ে অনেক লোক মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয় না, ভুল এবং মহাভুল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতেবে ওহী ছিলেন এবং 40 বছর খলিফা ছিলেন, 20 বছর একচ্ছত্র খলিফা ছিলেন এবং 20 বছর ছিলেন উনি শামবা সিরিয়ার গভর্নর, বুঝে আসছে? তাহলে 40 বছর তিনি খেলাফতের দায়িত্ব, গভর্নরের দায়িত্ব পালন করেছেন, সেই মানুষটিকে যিনি সাহাবি, যিনি কাতেবে ওহি ছিলেন, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ বাণী আছে এবং দোয়া আছে, সেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কেউ যদি গালি দেয় অবশ্যই সে অভিশপ্ত হবে। এজন্য কোনো সাহাবিকে কোনো সময় গালি দেবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, আল্লাহু আকবার, তোমাদের কেউ যদি উহুদের পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আছে নাকি কারো উহুদ পাহাড় কতটুক জানেন? আমাদের ওস্তাদ যিনি বুখারী শরীফ পড়িয়েছিলেন ডক্টর ইয়াদ, যতটুকু মনে আসে ডক্টর ইয়াদ হাফিজাহুল্লাহ, তো উনি বলেছিলেন যে একটা জায়গায় নিচু হয়ে গেছে। তো অনেকে বলেন যে না এখান থেকে উহুদ পাহাড় শেষ, আবার অনেকে বলেন যে না এটা পাহাড়েরই অংশ। হ্যাঁ, তো ওই জায়গাটা থেকে ওই জায়গাটাকে পাহাড়ের অংশ ধরে নিলে উহুদ পাহাড়ের লম্বা হলো, দৈর্ঘ্য হলো কত, 17 কিলোমিটার, আল্লাহু আকবার। আর ওটা যদি বাঁধও দেওয়া হয় তারপরও নিম্নে 7 থেকে 8 কিলোমিটার হয়, 7 কিলোমিটার মনে হয় উনি বলেছিলেন। তো যদি 7 কিলোমিটারও একটা পাহাড় হয় তাহলে এতটুকু স্বর্ণ কার কাছে আছে আজকে? বারাক ওবামার কাছে আছে? নাই, তার কাছেও নেই এতটুকু স্বর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাউ আন্না হাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ আল্লাহর রাস্তায় স্বর্ণ ব্যয় করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তোমাদের কেউ ওই সাহাবায়ে কিরামের এক মুদ পরিমাণ অথবা তার অর্ধেক পরিমাণ মানে এক খাবলা পরিমাণ, একটা হচ্ছে দুই হাত, এটা হচ্ছে এক মুদ, দুই হাতে এতটুকু নিবেন এটা হলো এক মুদ, আর এক হাতে নিবেন এটা হচ্ছে নাসিফ অর্ধেক, তো তাদের এক মুদ বা তার অর্ধেক পরিমাণ কেউ পৌঁছতে পারবে না, আল্লাহু আকবার। আর সেই সাহাবীকে গালি দেওয়া না, কোশ্চিন কালো, এটা জায়েজ নয়। অথচ কিছু একটা মহল, আপনারা অত এলাকায় জানেন, যারা বিশ্বাস করে যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা মাত্র 6 জন বাদ দিয়ে বাকিরা মুরতাদ হয়ে গেছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই জন্য যারা এরকম বিশ্বাস করে ওরা নিজেরাই মুরতাদ, ওরা নিজেরাই ইসলাম থেকে বাহির, ওরা ইসলামী কোনো দল নয়।
আরেকটা বলবো যে একটু আগে যেটা আমি বলছিলাম যে কারবালা কেন্দ্রিক অথবা ইত্যাদি ইত্যাদি খেলাফত কেন্দ্রিক অনেক বিষয় নিয়ে অনেকেই সাহাবিদেরকে কথা বলতে পারে না, এটা আমাদের বলা উচিত নয়। আপনাদেরকে বলবো যে পড়াশোনার জন্য বারবার আমরা বলছি যে তৌহিদ বিশ্বাস ও আর পরিপন্থী বিষয়ের শেষে আছে সাহাবায়ে কেরামের ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের নীতি আকীদা বিশ্বাস, ওই অধ্যায়টা পড়বেন যে সাহাবায়ে কেরামের ব্যাপারে কেমন আকীদা রাখা দরকার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের ব্যাপারে সকলকেই ভালো ধারণা রাখতে হবে এবং তাদের মাঝে ঘটে যাওয়া বিষয়গুলো তাদের ব্যাপারে ছেড়ে দিতে হবে। ওনারা যা করেছেন আল্লাহ তাদের সাথে যে মুআমালা করবেন আল্লাহ ভালো জানেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, আমাদের সেখানে বলার কিছু নেই, আল্লাহ তাদের ব্যাপারে যা করবেন সেটা আল্লাহ জানেন। এজন্য আমাদের ওই সলিমুদ্দিন কলিমুদ্দিন জ্ঞান নিয়ে আর আপনার ওই চুনোপুঠি জ্ঞান নিয়ে সাহাবায়ে কেরামের ব্যাপারে মতামত করা অবশ্যই আমাদের জন্য জায়েজ না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে আমরা চার নম্বর বিষয় বলছিলাম সাহাবায়ে কেরামকে গালি দেওয়া, গালি দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করো ব্যয় করো আল্লাহর রাস্তায় এক মুদ পরিমাণ পৌঁছতে পারবে না। সাহাবারা কি এক মুদ ইয়া করেছিলেন ব্যয় করেছিলেন? প্রত্যেকজন সাহাবি তার যা ছিল সর্বস্ব ব্যয় করে ইসলাম প্রচার করে গেছেন, এজন্য ইসলাম আমরা পেয়েছি। যদি তারা বসে থাকতেন পেতাম আমরা। বাকিতে বলা হয় 10,000 মতো সাহাবির কবর আছে রাদিয়াল্লাহু আনহু আজমাইন, বাকি সাহাবি কোথায়? দিকবিদিক ছুটে গেছেন তারা, বিভিন্ন স্থানে তারা চলে গেছেন ইসলাম প্রচার ও প্রসারের জন্য। যদি তারা বসে থাকতেন তাহলে ইসলাম প্রচার ও প্রসার হতো না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এজন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে ভালো ধারণা রাখুন। তাদের নাম আসলে কি বলুন? রাদিয়াল্লাহু আন অথবা রাদিয়াল্লাহু আনহুম আনহুমা, যখন যেভাবে আসে মহিলা সাহাবি হলে রাদিয়াল্লাহু আনহা, এই শব্দটা আপনি অবশ্যই দোয়া হিসেবে তাদের জন্য ব্যবহার করুন। হাদিসে এসেছে ইমাম তবরানী রহমতুল্লাহ আলাই তার কিতাবে উল্লেখ করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফু সূত্রে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত পৌঁছানো হয়েছে হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লানাল্লাহু মান সাব্বা সাহাবি, যারা আমার সাহাবীদেরকে গালি দেয় আল্লাহ তাদেরকে লানত করেছেন। তাহলে আল্লাহর লানত পাওয়ার যদি ইচ্ছা হয় কারো কি করবে? সাহাবিকে গালি দেখ, সাহাবিকে গালি দেখ, সে যদি আল্লাহর লানত পাওয়ার ইচ্ছা হয়। আর আল্লাহর রহমত পাওয়ার ইচ্ছা হলে সাহাবির প্রতি কি বলুক? রাদিয়াল্লাহু আনহু। قال رسول الله صلى الله عليه وسلم আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাব্বা আসহাবি, যে ব্যক্তি আমার কোন সাথীকে সাহাবিকে সহচরকে গালি দিল ফালাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকা ফেরেশতাদের লানত অভিশাপ, ওয়ান নাসি আজমাইন এবং সকল মানুষের অভিশাপ তার উপরে বর্ষিত হোক, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে না, এ ব্যাপারে বিরূপ মন্তব্য করা যাবে না। আমি এই হাদিসটা বলে নেই, এ সিলসিলা সহিহা শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা সহিহার হাদিস নাম্বার 2324 কত 2324 নাম্বার হাদিস এটা। আমি একবার ওহুদের ময়দানে ডিউটি করছিলাম যেখানে আপনারা এখনো গেলে পাবেন এবং যখনই আপনারা যান না কেন কিছু মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখানে ডিউটি করেন, মানুষদেরকে যেটা সঠিক সেটা তারা বুঝিয়ে থাকেন এবং যেগুলো করা এখানে ঠিক নয় সেগুলোর ব্যাপারে সাবধান ও সতর্ক করে থাকেন। সেইখানে একসময় আমি করছিলাম ডিউটি করছিলাম, হঠাৎ করে দেখলাম সম্ভবত এটা এই লোকটা ইন্ডিয়ান বা পাকিস্তানের হবে, কাবলি এবং পাঞ্জাবি পড়া এই পায়জামা পড়া এই লোকটা। তো আমি তাকে বললাম হিন্দা রাদিয়াল্লাহু আনহা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আন, এই যে রাদিয়াল্লাহু আন শব্দগুলো আমি বলছি ও আশ্চর্য হয়ে যাচ্ছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আন, তো ও বলছে যে খালিদ রাদিয়াল্লাহু আন আবু সুফিয়ান হিন্দ, এই সমস্ত লোকেরাই তো সাহাবায়ে কেরামকে হত্যা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কলিজা চিবিয়ে খেয়েছে হিন্দা রাদিয়াল্লাহু আনহা। আমি তাকে বললাম যে এরা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ যখন ইসলাম গ্রহণ করেছে ওয়াল ইসলাম ইয়াজুব্বু মা ক্বাবলা, ইসলাম পূর্বের সকল গুনাহকে মুছে দেয়, তাদের পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারা সাহাবীর মর্যাদা পেয়ে গেছেন। তো এই লোকের কথা হলো সে লাস্ট কথাটা বলে ও দৌড় দিল ওখান থেকে আর থামলো না, সেই কথাটা সে বলেছিল যে এতগুলো লোককে মারলো আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিল শেষ দিয়ে সে চলে গেল। তো
প্রিয় ভাই এবং বন্ধুগণ, এরকম আকিদার লোক অনেক অনেক আছে মানুষদের মাঝে, শত্রু। কিন্তু যদি কেউ আশ্রয় দেয় তাহলে অবশ্যই তাকে মারা যাবে না। হাদিস শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আন আলী রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদা, সকল মুসলমানদের জিম্মা মানে নিরাপত্তা এক। রাজা যেরকম নিরাপত্তা দিলে চলবে, ওইরকম সাধারণ কোন মুসলিম যদি নিরাপত্তা দিয়ে থাকে তাহলে সেটাও সমান। এখন তো আর এটা হয় না, হয় কি? হ্যাঁ, রাষ্ট্রীয় নিরাপত্তা মানে তুমি আমার দেশে আসো, ইসলামের বিরোধিতা করে তোমাকে আমি নিরাপত্তা দেব, কিন্তু ইসলাম মেনে আসো নিরাপত্তা নাই। যাই হোক, রাজা আর প্রজাদের মধ্যে আকাশ জমিন ফারাক, কিন্তু আপনার গণতন্ত্রের কথা বলে অনেক কিছুই বলা হয়, জনগণের তন্ত্র, জনগণ এখানে দেশ শাসন করবে, জনগণের কথা চলবে, কিন্তু না, ওইটা কিছুই হয় না। তো আমি যে কথা বলছিলাম যে ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে বাদশার যতটুকু ক্ষমতা থাকবে, কাউকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে একজন সাধারণ মানুষেরও একই ক্ষমতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদা, মুসলমানদের নিরাপত্তা এক। ইয়াসআ বিহা আদনাহুম, উপর লেভেলের হাই লেভেলের লোক যেরকম নিরাপত্তা দিলে যথেষ্ট, নিচের লেভেলের কোন যদি লোক নিরাপত্তা দেয় তার নিরাপত্তাও গ্রহণীয় হবে ইসলামে। ফামান আখফারা মুসলিমান, এখন একজন মুসলমান আরেকজন অমুসলিম হোক, মুসলিম হোক অপরাধী হোক, তাকে আশ্রয় দিয়েছে, তার বিচার হবে এটা পরের কথা, কিন্তু তাকে এখন মারা যাবে না। হ্যাঁ, পরবর্তীতে আইন কানুন যেটা আছে সেইভাবে তার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে, কিন্তু না, আমরা কিছু মানি না, ওকে মার মার, এই হচ্ছে আমাদের অবস্থা। একটা ওই কৌতুকে শুনেছিলাম যে কোনো কিছু হয়েছে ভাঙ্গাড়ি, এদিকে কিছু হয়েছে ভাঙ্গাড়ি, এই হচ্ছে আমাদের রাজনীতি। আমাদের দেশে এরকম এখন যে কোথায় কি হলো না হলো রাস্তায় বের হয়ে গেল ভাঙ্গাড়ি, এখন জনগণের জীবন শেষ। একটা লোক একটা গাড়ি ছিল, ওটা ভেঙে শেষ করে দিল, মানুষটা ফকির এখন রাস্তায় এসে বসলো না। এগুলো বদ অভ্যাস আমাদের সমাজের। আর আমাদের সমাজে যখন কোনো এরকম চোর বাটপা ধরা পড়ে তো দেখবেন খালি মার মার, মারতে মারতে মেরেই ফেলাই। ভাই, এই লোকটা যদি চুরিও করে থাকে তার অপরাধ তো হত্যা পর্যন্ত যায় না, কিন্তু এর চাইতে যারা কলমের গুতায় অনেক টাকা মেরে ফেলে তাদের ক্ষেত্রে তো আপনার কোনো বাণী নেই। এই জন্য বলবো যে কাউকে মেরে ফেলার হত্যা অধিকার অনুমতি আমাদেরকে দেওয়া হয়নি। আর একজন সাধারণ মুসলিম যদি কাউকে নিরাপত্তা দেয় তাহলে ওইটা হরণ করার কারো অধিকার নেই। ফামান আকফারা মুসলিমান, যদি কেউ কোনো মুসলমানের নিরাপত্তাকে হরণ করে নেয় এবং উহা ভঙ্গ করে, তাকে হত্যা করে, তার ক্ষতি করে, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাহলে যে এটা করবে তার উপরে আল্লাহর এবং মানুষের ফেরেশতাদের সকলের অভিশাপ বর্ষিত হবে। লা ইউকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, শুধু তাই না, কিয়ামতের দিন তার ফরজ নফল কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। রাওয়াহু শাইখান, শাইখান বর্ণনা করেছেন কারা, বুখারী ও মুসলিম রাহিমাহুমাল্লাহ। তাহলে বুঝতে পারলাম পাঁচ নাম্বার অভিশপ্ত জিনিস মুসলমানের নিরাপত্তাকে ভঙ্গ করা। আর নিরাপত্তার ক্ষেত্রে রাজা বাদশা ও সাধারণ মুসলিমের নিরাপত্তা ইসলামে সওয়া সমান বরাবর। এইখানে নিচু পর্যায়ের লোক নিরাপত্তা দিতে পারবে না, উপরেরটাই শুধু পারবে, এরকম কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই একটা নিরাপত্তাকে বাস্তবায়ন করেছিলেন, সম্ভবত উম্মে হানি অথবা এরকম একজন মহিলা নিরাপত্তা দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিরাপত্তাকে বাস্তবায়ন করেছিলেন, গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন যে এই মহিলা যাকে নিরাপত্তা দিয়েছে আমরাও তাকে নিরাপত্তা দিলাম। অতএব আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গ্রহণ করতে হবে এবং কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। ৬ নাম্বার, কয় নাম্বার, ছয় নাম্বার অভিশপ্ত জিনিস হলো আল ইশারাতু বিসসিলাহি আলা আখিহিল মুসলিম, কোন মুসলমান ভাইয়ের প্রতি অস্ত্র দিয়ে কি করা, ইশারা করা। অনেক সময় চাকু নিয়ে একজন আরেকজনকে খেলে দেবে, কাটবো তোকে কাটবো, এই করবো এই করবো, না, অনেক সময় রড লোহা জাতীয় জিনিস, অনেক সময় হয়তো কোনো আপনার ছোট ছোট কঙ্কর হতে পারে, এ সকল জিনিস দিয়ে অপরের প্রতি
ইশারা করা যাবে না, ইঙ্গিত করা যাবে না। কারণ হতে পারে যে আপনি যখন ইঙ্গিত করবেন আপনার হাত আপনার ইচ্ছা নাই, কিন্তু অনিচ্ছায় লোকটার ক্ষতি হয়ে যেতে পারে। এরকম হয় না অনেক সময়, বন্দুক আছে, বন্দুক নিয়ে খেলা করছে, এটা লাইসেন্স প্রাপ্ত বন্দুক, ওই খেলা করতে করতে হঠাৎ করে ট্রিগার চাপ দিয়েছে, অনেক সময় নিজেই মরে যায়, অনেক সময় আরেকজনকে মেরে ফেলায়। এই জন্য এগুলো ইসলামে নিষেধ করা হয়েছে, সর্বাত্মক সতর্কতা অবলম্বন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আশারা ইলা আখিহি বিহাদিদাতিন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি কোন লোহা জাতীয় মানে কোন শক্ত এরকম কঠিন জাতীয় জিনিস দিয়ে ইশারা করলো, ফা ইন্নাল মালাইকাতা তালআনহু ওয়া ইন কানা আখাহু লিআবিহি ওয়া উম্মি, ফেরেশতারা তাকে অভিশাপ দিতে থাকে যতক্ষণ পর্যন্ত তার হাতে এটা থাকবে, যদিও সে তার আপন ভাই বোন হোক না কেন, নিজের ভাই বোন হলেও এরকম করা যাবে না। রওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। তাহলে ছয়টি আমরা অভিশপ্ত জিনিস বললাম। এক নাম্বার মনে করুন আল কিজব, মিথ্যা কথা বলা, মিথ্যার মাধ্যমে কাজ নেওয়া। দুই নাম্বার কিতমানুল ইলম, ইলমকে গোপন করা। তিন নাম্বার আমরা বলেছিলাম কাতলুল মুমিনি আমাদা, কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করা। চার নাম্বার বলেছি সাহাবা ইকরামকে গালি দেওয়া। পাঁচ নাম্বার আমরা বললাম মুসলমানের নিরাপত্তাকে উপেক্ষা করা বা ভঙ্গ করা। ছয় নম্বর আমরা বললাম কোন মুসলমান নরনারী বা যে কেউ হোক না কেন, মুসলমান হলেই হবে, নর হোক আর নারী হোক, তার প্রতি কোনো অস্ত্র জাতীয় জিনিস দিয়ে অথবা লোহা জাতীয় বা কেটে ফেলে হত্যা করতে পারে, ক্ষতি করতে পারে এমন কোনো জিনিস দিয়ে ইশারা করা যাবে না। যদি কেউ এগুলো করে তাহলে কি হবে, অভিশপ্তদের কাতারে চলে যাবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সাত নম্বর বিষয় হচ্ছে বেদাত করা এবং বেদাতিকে আশ্রয় দেওয়া। তাহলে বেদাত ছোট গুণা নাকি? না, ইসলামের মূল বিষয়গুলো চারটা বিষয়ে সংশ্লিষ্ট, কয়টা সীমাবদ্ধ, ইসলামের মূল বিষয়গুলো চারটা বিষয়ে সীমাবদ্ধ বা চারটা ক্ষেত্রে সীমাবদ্ধ। এক হয় তাওহীদ হবে, না হলে তার বিপরীত কি হবে, শিরক হয়ে যাবে। দুই হয় সুন্নাত হবে, আর না হয় বেদাত হয়ে যাবে। বুঝে আসছে? অতএব সুন্নাতের বিপরীত চলে গেলেই বেদাত হয়ে যায়, আর বেদাত হলে সুন্নাত উঠে যায়। বেদাত যখন হবে কি হবে, সুন্নাত উঠে যাবে, নামাজ তো শুরু হয়ে গেছে, আসল নিয়ত চলে গেছে। তো এরকমই মিলাদ শুরু হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করা, আর সকাল সন্ধ্যার যে জিকির আজকার 10 বার করে সালাত পাঠ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আছে নাকি এখন? না, এগুলো আজকে জানে না মানুষেরা, এইগুলো আমাদেরকে জাতিকে জানাতে হবে। তাহলে সাত নাম্বার বিষয় আমরা বললাম, কয় নাম্বার? সাত নাম্বার বেদাত করা, বেদাতিকে আশ্রয় দেওয়া। দলিল আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহু মান আহদাসা হাদাসা, যে ব্যক্তি কোনো বেদাত করে আল্লাহ তাকে লানত করুন, আল্লাহ তাকে লানত করেছেন। আও আওয়ামু হাদিসা, অথবা কোনো বেদাতিকে কি দেয়, আশ্রয় দেয়। তাহলে বেদাতিকে আশ্রয়ও দেওয়া যাবে না। বেদাতির সাথে আপনারা ওই যে বললাম একটু আগে, এখান থেকে একটা বই ছাপানো হয়েছে বেদাত ও তার ভয়াবহতা, এর একটা অধ্যায় আছে, একটা পরিচ্ছেদ আছে, আবার তাওহীদি বিশ্বাসের শেষে এ বইটা অ্যাড করা হয়েছে, সেখানে একটা আপনার চ্যাপ্টার আছে যেখানে লেখা হয়েছে বেদাতির সাথে আপনি কেমন আচরণ করবেন। যদি আপনার এলমি পুঁজি না থাকে, সংক্ষেপে বলি, যদি আপনার এলেমি পুঁজি না থাকে তাহলে বেদাতির সাথে উঠা বসা আপনি করবেন না, আপনার জন্য জায়েজ না। যদি আপনার পুঁজি থাকে তাকে দাওয়াত দেওয়ার জন্য তার কাছে আপনার যাওয়া জায়েজ এবং তাকে দাওয়াত দিতে হবে। যদি আপনার দাওয়াত শুনে তো ভালো কথা, না হলে তার কাছ থেকে আপনি দূরে থাকবেন, কারণ না হলে আপনাকে তার বেদাত পেয়ে বসতে পারে। খুব সাবধান ও সতর্ক থাকতে হবে। তাহলে মান লানাল্লাহু মান আহাদাসা হাদাসা, যে ব্যক্তি কোনো বেদাত করে, যে ব্যক্তি কোনো বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, আল্লাহ তাকে অভিশাপ করেছেন, অর্থাৎ তার রহমত থেকে তাড়িয়ে দিয়েছেন। রওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটায় আরেকটু অন্যভাবে পাবেন, কোথায় পাবেন? মক্কা থেকে যখন মদিনায় ঢুকবেন, যখন হুদুদে হারামের ভিতরে ঢুকতে যাবেন আপনি মদিনার হারামের এরিয়ায়, তখন আপনি দেখবেন বড় একটা বোর্ডে লেখা আছে আল মদিনাতু হারামুন, আল-মদীনাতু হারামুন মা বাইনা ঈরিন ওয়া সাউরিন, সম্ভবত এতটুকু এভাবেই আছে যে ঈর এবং সাউর পর্বতের মধ্যবর্তী স্থান মদিনার, এটা হচ্ছে হারাম এরিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সীমানা বলেছেন, এই দুই এলাকার মধ্যবর্তী স্থানটা হলো হারাম এরিয়া।
মান আওয়া মান আহাদাসা ফিহা আহাদাসান, যে ব্যক্তি সেখানে কোনো বেদাত করে, আও আওয়া মুহাদিসান অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সকল মানুষের লানত, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে মদিনাতে তো করা যাবে না, এমনিও এই হাদিস থেকে আমরা পাই যে বেদাত করলেই সে অভিশপ্তদের কাতারে চলে যাবে। তাই আপনার আমল থেকে বেদাতকে দূরভীত করুন, আপনার আমলে কোনো যেন বেদাত না থাকে, এবং যারা বেদাত করছে তাদেরকে আপনি সাবধান ও সতর্ক করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্নাতের উপরে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন, এবং বেদাতকে বর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আট নম্বর অভিশপ্ত বিষয় হলো আল হাজিরাতু লি ফিরাশি জাওজিহা। এটা আমরা পুরুষ মানুষ, এই বিষয়টা আমাদের জন্য না, যারা পর্দার আড়ালে মা ও বোন রয়েছেন তাদের জন্য, এবং আমরা আমাদের স্ত্রী ও মা বোনদের কাছে পৌঁছে দেব। কেমন? এই বিষয়টা নারীদের সাথে সংশ্লিষ্ট। সেটা কি? আল হাজিরাতু লি ফিরাশি জাওজিহা, যেই মহিলা তার স্বামীর বিছানা ত্যাগ করে থাকে সে অভিশপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দা আর-রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, যখন কোন পুরুষ তার স্ত্রীকে তার বিছানায় ডাকে, অর্থাৎ তার চাহিদা পূরণের জন্য এবং আরো তার কাজ থাকতে পারে, ফাআবাত আন তাজিয়া, কিন্তু স্ত্রী কোনো বিষয় নিয়ে রাগ করে স্বামীর ডাকে সাড়া দেয় না, আসতে বা সাড়া দিতে কি করে? অস্বীকার করে। আবাত মানে অস্বীকার করি। লানাত হাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল হওয়া পর্যন্ত ফেরেশতা এই মহিলাকে কি করে? অভিশাপ দিতে থাকে, নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য আমাদের মা ও বোন এবং স্ত্রী যারা রয়েছেন তাদেরকে অবশ্যই হাদিস শোনাতে হবে, না হলে কি হবে? তারা হয়তো না জেনেই স্বামীর উপর রাগ করে থাকবে, বিছানা ত্যাগ করবে আর অভিশাপের হকদার হয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাই ইহা আমাদের প্রচার করা একান্ত কর্তব্য, মা বোনদেরকে জানিয়ে দিতে হবে। তারপরেও আমরা দোয়া করি আল্লাহ যেন মা বোনদেরকে এর থেকে হেফাজত করেন। যদিও হয়তো বা অনেককে পাওয়া যাবে যারা জানার পরও হয়তো এই ব্যারামে হয়তো রোগাক্রান্ত হয়ে যেতে পারে, তো বলবো আমরা যে অবশ্যই মনে রাগ থাকতে পারে, সেটা সংশোধনের অন্য উপায় থাকতে পারে, কিন্তু স্বামী ডাকলে অবশ্যই তাকে আসতে হবে। আর এক হাদিসে বলা হচ্ছে, এটা বুখারী ও মুসলিমের হাদিস, আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদিও অর্থটা একই কিন্তু ভাষাটা অন্য, ইযা কানাতিল মারআতু হাজিরাতান, যদি মহিলা হয় ত্যাগকারী নিকি, লি ফিরাশি জাওজিহা, তার স্বামীর বিছানাকে, অর্থাৎ রাগ ঝাল হয়েছে স্বামী স্ত্রী, এটা হতেই পারে, স্বামীকেও তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে, নতুবা স্বামীও ছাড় পেয়ে যাবে এমন মনে করিয়েন না। আল্লাহ তাআলা বলছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, তারা তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক, অতএব পোশাক যদি খসখসে হয়, কড়া পোশাক হয়, লোহার মতো হয়, চলবে না, আপনাকেও নরম হতে হবে, তাকেও নরম হতে হবে, উভয়ে মিলেই একটা সংসার তৈরি হবে। কিন্তু যদি এমন হয় যে আপনিও কড়া লোহার মতো আর সেও লোহার মতো, তাহলে তো অবস্থা খারাপ। এজন্য বলবো যে আল্লাহর আদেশ একজন স্বামীকে আগে মানতে হবে, একজন মহিলাকে সে তার ঘরে নিয়ে আসে, অতএব এই ঘরটা আগে তাকে ঠিক করতে হবে। আর এক আয়াতে আল্লাহ বলছেন ওয়া আশিরু হুন্না বিল মারুফ, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, অতএব স্বামী আপনি, আপনাকেও ভালো হতে হবে। আপনি খালি আপনার স্ত্রীর ব্যাপারে হাজার অভিযোগ তোলেন, আপনার ব্যাপারেও তো হাজার অভিযোগ থাকতে পারে, এজন্য আপনার দিকে আগে অঙ্গুলি নির্দেশ করুন, আপনি আপনার ভুলগুলো শুধরান, আপনার স্ত্রীর সাথে কি ব্যবহার করতে হবে সেটাও আপনি শিখে নিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ফলো করুন। ওইরকম মা বোনদেরকে বলবো যে আপনারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং মেয়েরা ছিলেন তাদেরকে, এবং মহিলা সাহাবীরা ছিলেন তাদেরকে আপনারা ফলো করুন। কাজী সুরাই তিনি বলছেন, যিনি 40 বছর যাবত আপনার ইসলামী খেলাফতের কাজী ছিলেন, বিশেষ করে বাগদাদ এলাকার, এবং হেড কাজী ছিলেন, হেড তিনি ইয়া ছিলেন, আপনার বিচারক ছিলেন, তিনি বলছেন যে আমি বিয়ে করলাম, বিয়ে করার পরে আমি যেদিন বাসর রাত্রে গেলাম সেই দিন আমার স্ত্রীর কাছাকাছি হওয়ার আগেই স্ত্রী আমাকে দাঁড় করিয়ে দিল,
স্টপ করিয়ে দিল। তারপর আমি আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপার কি, এই বাসর রাত্রে এসে রেড সিগন্যাল, এইখানে আবার কি বলবে? তখন উনি বলছেন যে ব্যাপার কি, কেন তুমি থামতে বললে? এবার স্ত্রী বলছেন যে আগে আপনি বলুন যে কোন কোন জিনিসগুলো আপনার পছন্দনীয় এবং কোন কোন জিনিসগুলো আপনার অপছন্দনীয়। যে কেন, তাহলে আপনার পছন্দ জিনিসগুলো আপনি আমি করব, আপনি খুশি থাকবেন, আপনার অপছন্দ জিনিসগুলো থেকে আমি দূরে থাকবো, আপনি আমার উপরে বেজার হবেন না। আল্লাহ একবার। যাই হোক, তাদের মাঝে কথা হলো। এরপরে কাজী সুরাই, এমনি মনে করিয়েন না, কাজী সুরাই বড় বড় এমন সব মানে মাসালা মাসাইলের তিনি বিচার করেছেন যেগুলো বর্তমান ব্যারিস্টাররা ফেল ফেল এক নম্বর ফেল, সেইরকম বিচারের বড় বড় বিষয়ের বিচার উনি করেছেন যেগুলো আমাদের মাথায় ধরবে না। সেই কাজী সুরাই উনি বলছেন যে এরকম একটা স্ত্রী পেয়ে দুই রাকাত শুক্রানা নামাজ পড়া শুরু করলাম, দুই রাকাত শুক্রানা নামাজ পড়ে যখন সালাম ফিরাচ্ছি ডানে আর বামে, সালাম ফিরিয়ে পিছনে তাকাচ্ছি, স্ত্রীও সালাম ফিরাচ্ছে, আল্লাহু আকবার, মানে স্ত্রীও শুক্রানা নামাজ পড়েছেন। তারপর উনি বলছেন এরপরে আমরা চল্লিশ বছর ধরে আমরা সংসার করেছিলাম, কিন্তু আমাদের মাঝে কোনো জ্ঞানজাম হয়নি। একদিন হয়েছিল, তবে সেটার কারণ ছিলাম আমি এবং সেটার দোষ ছিল আমার, তার কোনো দোষ ছিল না। আল্লাহু আকবার। আমাদের কি অবস্থা? হ্যাঁ, মনে হয় মাসে কয়বার যে কি গন্ডগোল হয়, কি হয় আল্লাহ মালুম, প্রত্যেকে নিজ নিজ খবর ভালো জানেন। সাহেবুল দারে আদ্রা বিমাফি, বাড়ির লোক বাড়িতে কি আছে সেটা সম্পর্কে ভালো জানে, আপনার বাড়িতে কি অবস্থা আপনি ভালো জানেন। এই জন্য বলবো যে আমরা যদি ভালো হই, আমাদের স্ত্রীরা ভালো হন, তাহলে কাজী সুরাইয়ের মতো আমাদেরও সংসার সুখী হতে পারে, আল্লাহ যেন সেটা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর মা বোনদেরকে বলবো যে যদি রাগ কোনো সময় হয়ে যায়, সেটা প্রকাশের অন্য মাধ্যম রয়েছে, কিন্তু স্বামীর বিছানা ত্যাগ করবেন না, স্বামীর সাথে ভালো ব্যবহার করুন, নতুবা আপনি অভিশপ্ত হয়ে যেতে পারেন। আল্লাহ যেন আপনাদেরকে আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। নয় নম্বর বিষয়, অভিশপ্ত বিষয়, মান কাফারা ওয়া মাতা আলা কুফরিহি, যে ব্যক্তি কাফের অবস্থায় মারা গেল অথবা কুফুরি করে ওই কুফুরি অবস্থায় মারা গেল, মুসলমান ছিল, এখন যদি কেউ স্থায়ী নামাজ ত্যাগ করে তাহলে সে কি কাফের, যদি তওবা করে ফিরে না আসে ওই অবস্থায় মারা যায়, তাহলে এই সমস্ত লোকেরা অভিশপ্ত, আর কাফেররা আম ভাবে তারা অভিশপ্ত। আর তার দলিল হলো মহান রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, নিশ্চয় যারা কাফের এবং কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করলো, অর্থাৎ কাফিরি অবস্থায় দুনিয়া ত্যাগ করলো, উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এই সমস্ত লোকদের উপরে আল্লাহর ফেরেশতাদের এবং সকল মানুষের অভিশাপ, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমরা কি করব, কুফরি পর্যায়ে যাওয়ার থেকে নিজেদেরকে হেফাজত করব, এবং যে সমস্ত আমাদের পরিচিত জন আছে, এটা নিশ্চিত বিষয় যে নিজেদের পরিচিত জনদের মধ্যে অনেক লোক আছে যারা নামাজ পড়ে না, অনেকে আছে রোজা রাখে না, অনেকের মেলা মেলা মন্তব্য। আমরা গত শুক্রবারে পড়িয়েছিলাম যে মুরতাদ হয়ে যাওয়ার অন্যতম একটা উপায় হচ্ছে বা একটা পদ্ধতি হলো বা একটা মাধ্যম হলো তকদিরের উপরে কথা বলা। একটা বিষয় ঘটে গেছে, হ্যাঁ এই বিষয়টা এরকম হলে ভালো হতো, আর ওইরকম ঘটাইছে কে, সে তো মহান রব্বুল আলামিন, আপনার আমার এখানে করার কি আছে, আমার এখানে মন্তব্য পেশের কিছুই নেই। আবার অনেকে বলে যে আল্লাহ আল্লোক পেল না, আমার একটা বাচ্চা এটাই গেল, এটা নিল কেন, এরকম কথা আমরা বলে থাকি না অনেক সময়, অনেকে বলে না আমাদের, তো এরকম কথা বলা যাবে না, আল্লাহ তাআলার সন্তুষ্টিতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টিতে আমাদের অসন্তুষ্ট থাকতে হবে। তাই প্রিয় ভাই এবং বন্ধুগণ, তকদির নিয়ে কোনো কথা বলা যাবে না, এগুলোর মাধ্যমে মানুষ অনেক সময় ইসলাম থেকে বের হয়ে যায়। এছাড়া ইসলাম থেকে বহিষ্কারকারী 10টি বিষয় এর আগে আপনাদের সামনে অনেকবারই বলা হয়েছে, বিতরণ করা হয়েছে, তাই ওই সকল বিষয় থেকেও আমাদেরকে সাবধান ও সতর্ক থাকতে হবে। ইমান ভঙ্গকারী বিষয় অনেক সময় জানতে অজান্তে হয়ে যেতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কুফুরি থেকে এবং
কুফরির যত সব মিডিয়া আছে সেগুলো থেকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন। এবং যারা মুসলমান নিজেদেরকে দাবি করে কিন্তু কুফরিতে লিপ্ত আছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দান করেন আল্লাহুম্মা আমিন। এবং মুসলমান হয়ে আল্লাহ তাআলা তাদেরকেও আমাদেরকে তার কাছে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। যে কথা আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দশ নম্বর বিষয় আমরা বলবো, ইতিয়ানুল মারআতি ফি দুবুরিহা, কোন মহিলার পিছন রাস্তা ব্যবহার করা। নাউজুবিল্লাহ মিন যালিক। মহান রব্বুল্লাহ আলামিন তার সৃষ্টি যখন করেছেন তখন তার একটা মানে সঠিক নিয়ম দিয়ে দিয়েছেন। মহান রব্বুল্লাহ আলামিন বলছেন যে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। ইহুদিরা মনে করত যে স্ত্রী সহবাসের সময় শুধু সামনের দিক দিয়ে ব্যবহার করতে হবে, যদি কেউ সামনের রাস্তায় ব্যবহার করছে কিন্তু অন্য উপায়ে তাহলে সন্তান টেরা হয়, সন্তান কি হয়, টেরা হয়। কিন্তু মহান রব্বুল্লাহ আলামিন এটাকে নাকচ করে দিয়ে বলছেন যে নিসাউকুম হারসুল লাকুম, মহিলার তোমাদের ব্যবহার। এখানে আমরা বলতে পারি হারস মানে হচ্ছে ক্ষেত বা শস্য, ফাতু হারসাকুম আন্নাশিতুম, তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে আসো যেভাবে আসো না কেন, তবে পিছনের রাস্তা দিয়ে আসা যাবে না, এটা অভিশপ্ত একটা কাজ, এটা অভিশপ্ত কাজ, সামনের রাস্তাতেই আপনাকে আসতে হবে, সামনের রাস্তায় আপনাকে ব্যবহার করতে হবে, আপনি এখন যেভাবেই ব্যবহার করুন না কেন। কেউ হয়তো এক এক পদ্ধতি ব্যবহার করতে পারে, যে পদ্ধতিগুলো কোরআন ও হাদিস দ্বারা সাব্যস্ত আছে এবং কোরআন ও হাদিসের এলেমে পারদর্শী আলেম ওলামা গণও তারা এ সকল বিষয়ে বই লিখেছেন, সেই বইগুলো যদি আপনারা পড়তে চান পড়তে পারেন। তবে বলবো যে পিছনের রাস্তা কোনো ক্রমেই ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ হারাম। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালউনুন মান আতা ইমরাতান ফি দুবুরিহা, যে ব্যক্তি তার স্ত্রীর পিছনের রাস্তা ব্যবহার করে সেই ব্যক্তি অবশ্যই লানত প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত। তাই আমরা যেন আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে না চাই, আল্লাহর নীতিকে আল্লাহর রীতিকে আমরা যেন ভুলে না যাই। আর এ সকল যে খারাপ আচরণের কথা এখানে বলা হচ্ছে, অবশ্যই এটা অভিশপ্ত জাতিদের কাজ, অভিশপ্ত জাতিদের কাজ, আর তারা হলো ইহুদি ও খ্রিস্টান এবং অন্যান্য মুশরিক ও অগ্নিপূজক সম্প্রদায়। সেই সম্প্রদায়ের অশ্লীলতা থেকে এখন মুসলিম নামধারী অনেক লোক এ সকল ব্যবহারে চলে যায়। এরকম অনেক প্রশ্ন আমাদের কাছে আসে প্রিয় ভাই এবং বন্ধুগণ, দয়া করে আল্লাহর নিয়ম মেনে চলুন, আল্লাহর নীতিতে চলুন, হারাম অবৈধ পন্থাকে বর্জন করুন, নতুবা হয়তো অভিশপ্ত পথে অভিশপ্ত হয়ে যাবেন এবং আপনি ধ্বংস হয়ে যাবেন, অথচ আপনি মনে করছেন যে হয়তো আমি ঠিক পথেই চলছেন। তাই দশ নম্বর অভিশপ্ত এবং কবিরা গুনাহ, কবিরা গুনাহ হলো কি, যে স্ত্রীর পিছনের রাস্তা ব্যবহার করা, এটা আল্লাহ তাআলা অন্য কাজের জন্য পায়খানার জন্য তৈরি করেছেন, এটা পায়খানার রাস্তা, এটা ব্যবহার করা যাবে না। এগারো নম্বর বিষয়, হয়তো আমরা এই বিষয় দিয়ে আজকে শেষ করব কারণ অনেকক্ষণ সময় আপনাদের নিয়েছি। এগারো নম্বর বিষয় বেজোর যেন থাকে এই জন্য এই এগারো নম্বর দিয়ে আজকে শেষ করব এবং এই বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আল মুহাল্লিলু ওয়াল মুহাল্লিলালা ওয়াল মুহাল্লালালা, হালালকারী আর যার জন্য হালাল করা হয়, বুঝতে পারছেন না, যে ব্যক্তি হালাল করে আর যার জন্য হালাল করা হয়। আমাদের দেশে হিল্লা হিল্লা, ওটা হিল্লাকে হিলা মানে বাংলা হিলাই ব্যবহার করা হয়েছে। তো এই হিল্লা প্রথা যেটা চালু আছে এটা অভিশপ্ত একটা প্রথা, এটা অভিশপ্ত একটা প্রথা এবং এটা একটা হারাম পন্থা, অবশ্যই ইহা বর্জন করতে হবে। যারা এটা করে যার জন্য করা হয় উভয়ে কি অভিশপ্ত ব্যক্তি, উভয়ে অভিশপ্ত ব্যক্তি, আল্লাহর রহমত থেকে বঞ্চিত ব্যক্তি। আসুন আমরা শুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদবাস লোকদের ব্যাপারে কি বলছেন। আন উকবা ইবনে আমির কাল, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না, বিতাইসিল মুস্তার, ভাড়া করা পাঠার ব্যাপারে। তাহলে যে মুহাল্লাল এক রাতের জন্য হালাল করছে আর একজনের ক্ষেত্রে, সেই ব্যক্তিকে তাইসুল মুস্তার বলা হয়েছে, ভাড়া করা পাঠা বলা হয়েছে, যে এক রাত্রের জন্য এই কাজটা করে থাকে। আর একটা কথা আগে বলে নেই, যে যখন শরীয়ত পন্থা আমরা ছেড়ে দিয়েছি তখন আমাদের উপরে আল্লাহর লানত অভিশাপ অটোমেটিকলি চলে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী, ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে খেতাব, কিন্তু আমরা সবাই এর মধ্যে সামিল আছি, যখন আপনি তালাক দিবেন তখন ইদ্দতে ইদ্দতে তালাক দিন, এক মাস পর পর তালাক দিবেন। কেন তিন মাসের চান্স দেওয়া হয়েছে? কারণ তালাক যাতে আপনি ভেবে চিন্তে দিতে পারেন। যদি আপনি মনে করেন যে না প্রথমটা আপনি ভুল দিয়েছেন, তাহলে দ্বিতীয়টায় আপনি কি করবেন, ফিরিয়ে নেবেন। আপনি এই সুযোগগুলো ইসলাম আপনাকে দিয়েছে আর আপনি এই সুযোগ সব হাতছাড়া করে দিয়েছেন। আর এক ফতোয়া আপনি চালু করেছেন যে একবারে একেবারে গুষ্টি শুদ্ধা দিয়ে দিচ্ছেন, যার ফলে আপনি অন্যায় পথে যখন পা বাড়িয়েছেন আপনার জীবন সংকীর্ণ হয়ে গেছে। আর এই সংকীর্ণতাকে আরো বাড়িয়ে দেয় আল মুহাল্লাল ওয়াল মুহাল্লালা, এই অবৈধ হিলাপন্থা আপনার জীবনকে আরো বিষাক্ত করে দেয়, কণ্টকা কণ্টকা কীর্ণ করে দেয়, কাঁটাদার করে দেয়। এটা আপনার জীবনে কোনো ভালো উপায় বয়ে নিয়ে আসে না এবং কোনো রুচিশীল পুরুষ ও নারী এটা করতে পারে না। আমি কি তোমাদেরকে ভাড়া করা পাঠার ব্যাপারে বলবো না, সংবাদ দেব না? কালু বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে ভাড়া করা পাঠা সম্পর্কে বলুন, কে সে? কালু হুয়াল মুহাল্লিলু, এ হলো যে হালাল করে, যে হালাল করে এক রাত্রের জন্য, ওয়াল মুহাল্লালাহ, এবং যার জন্য হালাল করা হয়, এরা হচ্ছে ভাড়া করা পাঠা, এদের থেকে সাবধান ও সতর্ক থাকতে হবে। আর লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালাহ, ইবনে মাজাহ শরীফের 1926 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ অভিশাপ দিয়েছেন কাকে? মুহাল্লাল ওয়াল মুহাল্লালাহ, যে হালাল করে যার জন্য করা হয়। এরকম খারাপ পথ থেকে আমরা যেন বেঁচে থাকি এবং আমাদের জাতিকে যেন সাবধান ও সতর্ক করি, আল্লাহুম্মা আমিন। এবং এমনই এক ঘটনা শুনেছি আমি, ঘটেছিল যে একজন বিদেশ ফেরত লোক, তার অনেক টাকা পয়সা আছে, ঢাকাতে বড় বাড়ি করেছেন তিনি, কিন্তু বাড়িটা করেছেন স্ত্রীর নামে, বাড়িটা কার নামে? স্ত্রীর নামে বাড়ি করেছে। এবার কিন্তু একসাথে কয় তালাক মেরে দিয়েছে, তিন চার পাঁচটা দশ তালাক মেরে দিয়েছে। দেওয়ার পর এখন হিলা করবেন, এই অভিশপ্ত হিলা এবং ভাড়া করা পাঠা নিয়ে এসেছে বাড়ির চাকরকে। কাকে? বাড়ির চাকরকে। তোকে এত টাকা দেব, তুই ম্যাডামের সাথে এক রাত থাকবি, খবরদার ওর সাথে কিন্তু হাত পা কিছু নড়ানড়ি করবি না, মানে এক কোনায় তুই থাকবি আর এক কোনায় ওই থাকবি। তো এই থাকার মানে কি ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে হাত লা হাত্তা তাযুকা উসাইলাতাহু ওয়া ইয়াযুকু উসাইলাতাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলাকে বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত তোমাদের মিলন না হবে ততক্ষণ পর্যন্ত আগের স্বামীর কাছে তোমার ফিরে যাওয়া জায়েজ নয়। আর এরা ওই অভিশপ্ত এক বিষয়ের মধ্যে আর এক অভিশপ্ত বিষয় মিথ্যাকে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, বলছে তুই আরেক দিকে থাকবি, তোর ম্যাডাম আরেক দিকে থাকবে, তুই সকালে উঠে টাকা লয়ে যাবি গা, এই অবস্থা। তারপরে এখন ম্যাডাম ম্যাডাম বলছেন যে না, অনেক মহিলারাও সম্ভ্রান্ত আছেন, সম্ভ্রান্ত আছেন যারা নিজের ইজ্জতকে হেফাজত করতে চান। এবং এই মহিলা বললেন যে না, আমি তুমি আমার স্বামী, তুমি একসাথে তিনটা চারটা দিয়েছ, এরপরও তোমার সাথে আমি সংসার করব, এর একটা ব্যবস্থা তুমি খুঁজতে পারো, কিন্তু আমি এই হিলা পন্থায় রাজি নই। দেখা গেল যে এই স্ত্রীকে জোর করে হিলা দেওয়া হলো বাড়ির চাকরের সাথে। এবার চাকর কিন্তু ওয়ালের সাথে লেগে আছে, চাকর রাত্রে ওয়ালের সাথে লেগে আছে, স্ত্রী অন্যদিকে। তখন এবার ম্যাডাম বলছেন যে কিরে তুই এখানে আইসিস কেন, তুই আমাকে বিয়ে করিস নাই? হ্যাঁ আপনাকে তো বিয়ে করেছি। বিয়ে করলে কি ওই ওয়ালের লগে লাগে থাকে নাকি? আমার লগে লাগতো ভাই, তাড়াতাড়ি। তারপরে মহিলা বলছে যে শুন, তোকে আমি বিয়ে করেছি, তুই এখন আমার স্বামী, আমি এটা করতে চাইনি, ওরা আমাকে জোর করে করিয়েছে,
অতএব তুই আজকে থেকে আমার স্বামী, তুই আজকে এই বাইয়ে আমার নামে সকালে আমি এর তালাক দিয়ে দেবো, স্বামীরে তালাক দিয়ে দেবো, তুই আমার স্বামী থাকবি। বাস সকালে পরা রাত্রে নিজেদের স্বামী স্ত্রীর বাসর রাত করেছে, তারপর সকালে আমি বলছি না যে এগুলো শরীয়তি পদ্ধতি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে অভিশপ্ত হালালার আর এক অভিশাপ দেখেন কি হয়, যে সকালে উঠে দুইজনে গোসল হাত করে আসে, তখন সবার সন্দেহ লাগে কি রে ব্যাপার কি, তারপর বললো যে আগের স্বামী তুমি গুড বাই চলে যাও, এবার আমও গেল ছালাও গেল কানতে কানতে দু চোখও গেল। আমরা এগারোটি অভিশপ্ত জিনিস বা বিষয় আপনাদেরকে আজকে বললাম, দয়া করে জিনিসগুলো বা বিষয়গুলো মনে রাখবেন এবং জাতিকে এই ব্যাপারে সতর্ক করবেন। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই অভিশপ্ত বিষয়গুলো জানার এবং এগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার সাথে সাথে আমাদের জাতিকে এই ব্যাপারে সতর্ক করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং আমাদের এই আলোচনা যে সকল ভাই ও বোনেরা শুনছেন অনলাইনের মাধ্যমে, তাদের কাছে অনুরোধ যে এটা আপনারা বেশি বেশি প্রচার করুন, এবং বিশেষ করে আমরা যেটা বললাম যে অভিশপ্ত হিলা প্রথা এটা আমাদের সমাজে আছে, বেদাত অনেকগুলো আমাদের সমাজে আছে এবং প্রায় ব্যারামগুলো আমাদের সমাজে আছে, আল্লাহ যেন আমাদের সমাজকে এই সকল ব্যারাম থেকে মুক্ত করেন। আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে হক বুঝার এবং সে পথে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন। আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুস্থ রাখেন। আল্লাহুম্মা আমিন। যাদের যারা অসুস্থ আছেন, আমাদের নামাজের আগে বা লেকচারের আগে এক ভাই বলছিলেন যে তার স্ত্রী নাকি কোন ভাইয়ের জন্য স্ত্রী অসুস্থ, আল্লাহ যেন তার স্ত্রীকে সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং ভাইকে বলবো যে আল্লাহ তাআলা যত অসুখ দিয়েছেন তার জন্য ঔষধও দিয়েছেন, ঔষধের পথ এবং বিভিন্ন চিকিৎসা আপনি গ্রহণ করুন। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার স্ত্রীকে দ্রুত আরোগ্য দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং অন্যান্য যত রোগী মুমিন মুমিনাতদের মধ্যে রয়েছেন আল্লাহ যেন তাদেরকেও রোগ মুক্তি দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং অনেক আত্মীয় স্বজন আজকে তারা কবরে আছেন, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। কোনো ভুল ত্রুটির কারণে যদি তাদের শাস্তি হয়ে থাকে আল্লাহ যেন সেটা ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। তাদেরকে আমাদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসে একত্রিত করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।